এ আমাদের সমাজের একটি নিষিদ্ধ পল্লীর চিত্র, যেখানে প্রতিনিয়ত সৃষ্টি হয়েছে ইতিহাসে, জন্ম নিয়েছে অনেক ভুলের, আর সেই ভুলের সাথে জড়িয়ে আছে অপকর্ম, যাকে আমরা পাপ বলে থাকি। ঠিক তেমনই একটি পাপের আবরণ জড়িয়ে জন্ম নিয়েছিল একটি শিশু, যার ছিল না কোনো পিতৃ পরিচয়। তবুও সে বড় হবে এই সমাজের মাঝে, মা চায়নি শিশুটি বড় হোক ওই নিষিদ্ধ সমাজে, তাই শিশুকে সঁপে দিল অন্যজনের হাতে। মায়ের ইচ্ছা ছিল ছেলেটি বড় হয় দাঁড়াবেন অসহায় নারীদের পাশে, যেন তার মতন করে আর কোনো নারী কোনো দুষ্টচক্রের ফাঁদে পড়ে আসে এই পতিতা বৃত্তিতে। আর আজ সে ছেলেটি সুহান। বিয়ে তো অনেকে হয়, ফ্যামিলি হতে পারে, তোমার আব্বা মার হতে পারে, তোমার হতে পারে। আব্বা মার বিয়ে মানে ঠিক আছে বলো। আমার ভুলটা কই, আমি কি নন্দিতাকে ভালোবাসি নাই? বেশেছি তো, অনেকটা ভালোবাসি। এই যে সে চলে গেল, কই আমি তো তাকে একটু ঘৃণা করছি না, তার উপর রাগও হচ্ছি না, বরং সে আমাকে এখন ঘৃণা করছে। এর মানে কি? তার ভালোবাসা ছিল শুধুই আমার মেধাকে ঘিরে। আমি ব্রিলিয়ান্ট ছাত্র তাই বলে, আমি একটা শক্ত খুঁটিতে দাঁড়িয়েছি বলে, হয়তো আমার ফিউচার ব্রাইট বলে। তাহলে কি ভালোবাসাও সৃষ্টি হয় আজকাল স্বার্থের কারণে? যদি তাই হয় তবুও তো আমাকে ফেলে নন্দিতে চলে গেল। আমি তো শুদ্ধ ছিলাম, আমার মা না, আমার মা মহান। আই ফিল প্রাউড অফ মাই মাদার। তিনি আমার ভবিষ্যতের জন্য, আমাকে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য সদ্য ভূমিষ্ঠ সন্তানের প্রতি ভালোবাসাকে স্যাক্রিফাইস করেছেন। আমার মা ছিল অসহায়, তাই সেদিন আমাকে বুকে ধারণ করে রাখতে পারে নাই, কিন্তু নন্দিতা
এরা তো ভদ্র সমাজের মানুষ, এদের পরিচয় জেনেও কেন আমরা এদের ঘৃণা করি না, কারণটা কি? বদলাতে হবে, আমাদের চেতনা বদলাতে হবে। আচ্ছা, কে বলেছিল জন্ম হোক যথাযথতা, কর্ম হোক ভালো? যদি তাই হয়ে থাকে তবে আমি তো জন্মে কোনো দোষ করি নাই, আমার তো কর্ম ভালো, তবুও কেন আমাদের মতো মানুষকে কেউ অ্যাকসেপ্ট করে না? অনেকে জন্ম পরিচয় তো আছে, তবুও তো কত খারাপ কাজ করছে, কেউ কি কখনো তাদের বাবা মাকে খুঁজছে না? না, কিছুই মিলছে না, কেমন যেন গুলিয়ে ফেলছি। আমার জীবনে কি এখন থেকে বাধা আসতে থাকবে? কীভাবে রুখবে এই বাধা, কীভাবে বদলাবো এই সমাজ? যদি বদলানো না হয় তবে তো আমার মতো হাজারটা সুয়ানের জন্ম হবে ওই নিষিদ্ধ পল্লীতে, যেখানে পদ্ম হয়ে জন্মাবে আর যখনই বিকশিত হতে যাবে প্রতিকূলতা তাকে ধুমড়ে মুচড়ে ফেলবে। পারবে না, তুমি পারবে না বদলাতে, কোনো লাভ নেই তোমার এই জীবনে অর্জিত সাফল্য। বৃথা তোমার যত্ন করে রাখা এত সব ট্রফি, আজ বৃথা তোমার সার্টিফিকেট, এই সমাজ ব্যবস্থা তোমার প্রতিভাকে বিকশিত হতে দিবে না। তুমি সমাজের সাধারণ নিয়মের একটি নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ, তুমি পারবে না এই বৃত্তের বাইরে যেতে, কারণ তোমার পাশে কেউ থাকবে না, তুমি একা থাকবে। তোমার ভালোবাসাও তোমার পাশে নেই, জন্ম থেকে তুমি ভালোবাসা থেকে বঞ্চিত। তোমাকে তোমার মা স্যাক্রিফাইস করেছে, তুমি এখন কেউ পারো একটিবার মনের F5 বাটনটি চাপো। আমি পারিনি, আমার অস্তিত্ব আজ শেকড়ের সন্ধানে বিলীন, কিন্তু তোমরা তো করতে পারো মনের ফাংশন 5 একটিবারের জন্য। এভরি থট ইজ এ পারসেপশন, ইফ ইউ ব্রেক আওয়ার পারসেপশন অ্যান্ড মেক ইট ইন আওয়ার ওয়ে, লাইফ উইল বিকাম অ্যাজ উই ওয়ান্ট টু বি।